একবিংশ শতাব্দীতে মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব মোকাবিলা। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিশ্বনেতারা দ্বারা প্রতিবছর জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আসলেও তা বাস্তবায়নে তেমন কার্যকরী কোনো পদক্ষেপ চোখে পড়ে না। যতই দিন যাচ্ছে ততই প্রকট হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। ঘূর্ণিঝড়, টাইফুন, অতিবৃষ্টি, বন্যা, দাবানল, এমনকি মাত্রাতিরিক্ত বায়ুদূষণ সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত 2023। শুধু তাই নয়, চলতি বছরের জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস, এমনটাই জানায় ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। তাদের তথ্য মতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 2019 জুলাই মাসে, সেবার গড় তাপমাত্রা রেকর্ড হয় 16.63 ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি বছরের জুলাইয়ে তাপমাত্রা তার চেয়েও 0.33 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপপ্রবাহের সঙ্গে তীব্র দাবদাহের কবলে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ নাভিশ্বাস উঠেছে জনজীবনে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয় চলতি বছর হিটস্ট্রোক সতর্কতা জারি করে জাপান। কেবল জুলাইয়ে দেশটির কয়েক হাজার নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। একই অবস্থা চীনেও। চলতি বছরের জুনে গত 60 বছরের রেকর্ড ভেঙে 51 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছায় রাজধানী বেইজিং এর তাপমাত্রা। জুলাই মাসে 53 ডিগ্রি তাপমাত্রার পারদ ছুঁয়েছে জিনজিয়ান প্রদেশ। এদিকে মে মাসে পার্শ্ববর্তী দেশ ভারতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 49 ডিগ্রি। গরমে রেড অ্যালার্ট জারি করা হয় ইউরোপের ইতালিতেও, গ্রিস, স্পেন, ফ্রান্স ও জার্মানিও নাকাল দাবদাহের প্রভাবে। দাবদাহের সঙ্গী হয়েছে আরেক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, দাবানল। চলতি বছর মার্চ থেকে কানাডার বনাঞ্চলে লু হাওয়ায় ছড়িয়েছে লেলিহান শিখা, ধীরে ধীরে বেড়েছে তীব্রতা। কানাডার আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, নোভা স্কটিয়া, অন্টারিও, কিউবেক সহ 13টি প্রদেশের দাবাগ্নি ছিল সর্বগ্রাসী, যা 1995, 1989 ও 2014 সালের দাবানলকেও হার মানায়। শুধু যে পুড়িয়েই ক্ষান্ত হয় দাবানল তা নয়, শত শত মাইল বিস্তৃত হয় তার ধোঁয়া। কানাডার দাবানলে ভুগেছে পাশের দেশ যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য সতর্কতা জারি করতে বাধ্য হয় নিউ ইয়র্ক প্রশাসন। এমনকি মাস্ক পরার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানান তারা। শুধু কি কানাডা, দাবানল গ্রাস করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন সহ অন্যান্য অঙ্গরাজ্য, পাশাপাশি গ্রিসের এথেন্স, রোডস আইল্যান্ড, আলজেরিয়া, পর্তুগাল, সিরিয়া, ভূমধ্যসাগরীয় ক্যানারি দ্বীপ ও উত্তর আফ্রিকার একাধিক দেশও ভুগেছে তীব্র তাপবাহের দাবানলে। দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করেছে বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা। বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি জলবায়ুর বৈপরীত্য ভুগিয়েছে সারা বিশ্বকে। পৃথিবীর একাংশ যখন পড়ছে খরা আর দাবানলে, তখন আরেক অংশ ডুবেছে অতিবৃষ্টি আর বন্যায়। হঠাৎ প্লাবনে ভেসেছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ। নজিরবিহীন বন্যার কবলে পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতও। দিল্লি ভেঙেছে 45 বছরের বন্যার রেকর্ড। বিপদসীমা পেরিয়ে স্মরণকালের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছে যমুনা নদীর পানি, ডুবেছে তাজমহলও। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছিল ভূমিধস। বন্যা ও প্রাণহানি কাঁদিয়েছে ভারতের উত্তরপ্রদেশ, হরিয়ানা ও হিমাচলকেও। ভারতের পর চীনের বেইজিংয়ে চলমান বন্যায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন বহু মানুষ। সময় গড়াচ্ছে আর বাড়ছে প্রাণহানির সংখ্যাও। দুর্ভোগের একই চিত্র দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, ইতালি, স্লোভেনিয়া, সুইডেন, নরওয়ে ও ডেনমার্কেও। মৌসুমী সাথী, সময় সংবাদ।